আগুন লাগার 10 ঘন্টা পর মাঝ সমুদ্র থেকে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়েছে জাহাজ বেওয়ানকে। সকালে উদ্ধারকারী জাহাজ কান্ডারি 10 টাগ বোটের মাধ্যমে 800 যাত্রী সহ জাহাজটিকে গভীর সমুদ্র থেকে পতেঙ্গায় আনা হয়। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জাহাজ বেওয়ানের ইঞ্জিন রুমে আগুন লাগে। জাহাজের লোকজনের চেষ্টায় প্রায় 25 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জাহাজটি বাঁশখালীর কাছে নোঙর করা হয়। বৃহস্পতিবার রাতে 800 যাত্রী নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি।